বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান উপলক্ষে নানা আনুষ্ঠানিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজারিকুল বোধিরত্ন বৌদ্ধবিহারে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে। ত্যাগ করা বড়ই কঠিন, সেজন্য লোকসিদ্ধের সাথে যুদ্ধ করতে হয়, প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয়। দুদিন ব্যাপী কঠিন চীবর দান উপলক্ষে কক্সবাজারের রামস্থ হাজারিকুল বোধিরত্ন বৌদ্ধবিহারে 24 নভেম্বর বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিল জীবিত মাছ ও কবুতর অবমুক্তকরণ, 8 জনের প্রব্রজ্জা গ্রহণ, 2 জন শ্রমণের উপসম্পদা গ্রহণ, 28 বুদ্ধের পূজা, বিশিষ্ট বৌদ্ধ কীর্তনিয়া জুসি বড়ুয়ার বৌদ্ধ কীর্তন পরিবেশন ও টাটকা চীবর বুনন। পঁচিশ নভেম্বর অনুষ্ঠানের সমাপনী দিনের কর্মসূচিতে ছিল ভোরে বুদ্ধমূর্তি ও বুদ্ধ পূজা সহ গ্রাম প্রদক্ষিণ, বুদ্ধ পূজা, বুদ্ধ প্রতিবিম্ব দান, শিবলী পূজা, উপগুপ্ত মহাস্থবিরের পূজা, অষ্ট উপকরণ সহকারে 57টি অষ্ট পরিষ্কার দান, সংঘদান, গুণীজন সংবর্ধনা, কক্সবাজারের সর্বপ্রথম বৌদ্ধ ধর্মীয় পত্রিকা বোধিরত্ন পত্রিকা বিতরণ, কঠিন চীবর দান, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও হাজার প্রদীপ প্রজ্বলন। আমাদের 2 দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিনে আমরা প্রবজ্জা প্রদান, উপসম্পদা প্রদান এবং 28 বুদ্ধের পূজা, এরপরে গ্রামের কচি খাঁচা ছেলেদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট কীর্তনিয়া জুসি বড়ুয়ার চমৎকার পরিবেশনায় মনোমুগ্ধকর পরিবেশনা ছিল। আমার গ্রামের অত্যন্ত যারা যুবকরা ছিল তারা খুবই পরিশ্রম করে 2 দিনব্যাপী গতকাল এবং আজকে অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেছে, আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এর আগে সকাল 10টায় অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন পয় আবরা মহাথেরো, প্রধান ধর্মদেশক ছিলেন করুণাশ্রী মহাথেরো। দুপুরের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন প্রজ্ঞাবোধি মহাথেরো, প্রধান ধর্মদেশক ছিলেন প্রজ্ঞারত্ন মহাথেরো। মুখ্য আলোচক ছিলেন ডক্টর সত্যনন্দ মহাথেরো। অনুষ্ঠান পরিচালনা করেন বোধিরত্ন বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ সৌরবোধি থেরো। এর আগে বোধিরত্ন বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ সৌরবোধি থেরো জানালেন কঠিন চীবর দানের ইতিকথা। বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান বস্ত্রাদিরাজ দানোত্তম শুভ কঠিন চীবর দান যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হতে যাচ্ছে। তো এই বস্ত্রাদিরাজ দানোত্তম শুভ কঠিন চীবর দান মহামতি বুদ্ধের জীবদ্দশা থেকে শুরু হয়েছিল। ভগবান বুদ্ধের 14তম বর্ষায় তিনি শ্রাবস্তী শহরে পাবেয়াকাবাসী কুশলরাজ প্রসঞ্জিতের বিমাতা পুত্র 30 জন বদ্রীবর্গীয় ভিক্ষু সংঘকে কেন্দ্র করে সর্বপ্রথম তিনি শ্রাবস্তী শহরে যাতাবন বুদ্ধবিহারে এই কঠিন চীবর দানের প্রবর্তন করা হয়েছিল। পরবর্তী সময়ে ভগবান বৌদ্ধ আনামাতাজ্ঞা সূত্রের মধ্য দিয়ে এই কঠিন চীবর দান বঙ্গীয় বৌদ্ধ সমাজে এখন অবধি প্রচলিত রয়েছে। প্রতিটি বৌদ্ধবিহারে বছরে একবার এই কঠিন চীবর দান করা হয়। এদিন বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধগৃহীরা ভিক্ষু সংঘকে চীবর দান করে। রিজান বড়ুয়ার তথ্যচিত্রে আফজার আরিয়া, সিসিএন।